হ্যালো গায়েস, হাউ আর ইউ? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আসলে ব্যক্তিগতভাবে অনেক অনেক টায়ার্ড, কারণ সারাদিন অনেক শুটিং করেছি। আপনাদের বলেছিলাম আমি যে আমি নতুন কিছু নিয়ে আসতেছি, আর নতুন কিছু মানে হচ্ছে একটু বেশি পরিশ্রম। কারণ একটা জিনিস বেশি পরিশ্রম না দিলে কখনো ওই জিনিসটা সুন্দর হয় না। তাই আমার সেরাটা দিয়ে আমি আমার নতুন কিছুর জন্য অনেক বেশি পরিশ্রম করেছি, যার জন্য আর কি স্পেশালি আমি অনেক অনেক টায়ার্ড। তবে আপনাদের মাঝে হাজির হলাম শুধুমাত্র এই জন্য যে আপনাদের মানে আমি জানাতে চাইতেছি যে আমি গত ভিডিওতে যে টপিকটার কথা শেয়ার করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আমি নতুন একটা টপিক নিয়ে আসতেছি এবং আমার ভিডিওটা এরকম হবে এবং আমার কাজের কোয়ালিটিটা এরকম হবে এবং আপনারা অনেক অনেক মজা পাইবেন, আসলে সেই টপিকটা নিয়েই আজকে সারাদিন আর কি শুটিংটা করা হয়েছে। তো অলরেডি আজকে শুটিংটা শেষ, আর কালকে দিনটা আছে। কালকের দিনটা শুটিং করলে পরশু দিন আমি এডিটিং করব এবং এডিটিং শেষ হলে আপনাদেরকে আমি নতুন কিছু চমক দিব। আশা করি আপনারা অনেক অনেক খুশি হবেন, আমার নতুন টপিকটা দেখে আপনারা অনেক অনেক মজা পাবেন। স্পেশালি আমার মূল টার্গেট ছিল যে বাংলা টপিক নিয়ে আর কাজ করবো না, এর জন্য একটা লম্বা সময় গ্যাপ দিয়েছিলাম। কারণ বাংলা টপিকটা হচ্ছে এমন যে বাংলা ভাষায় আর কি কোনো ভিডিও বানাইলে অডিয়েন্সগুলো মাস্ট বি বাংলাই হবে, যার কারণে বাংলাদেশি অডিয়েন্সদের ইউটিউব তেমন মূল্যায়ন করে না, আরপিএম সিপিসি সব কিছু লো থাকে, যার কারণে বাংলা টপিক নিয়ে আর কাজ করতে ইচ্ছা হয় না। মূল টার্গেটটা ছিল ইউএসএ বেস করে কোনো কিছু কাজ করব এবং সব কিছু ঠিকঠাক ছিল, বাট কেন জানি আপনাদের ছাড়া থাকতে পারি না, তাই আপনাদের কথা মনে করে আবার কাম ব্যাক করে আসা। আর আপনারা অনেক আমার পরিচালনা অনেকগুলো ভিডিও দেখেছেন, আমার অভিনয় অনেকগুলো দেখেছেন, তো কিছুটা হলে তো আমার প্রতি আত্মবিশ্বাস আছে এবং কিছুটা হলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর দর্শকটা হচ্ছে এমন বিষয়, হচ্ছে পরিবারের মতো, দর্শক থাকলে মানে যা মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার যদি কিছু দর্শক থাকে তারা আমার পরিবারের সদস্য, এবং আমার পরিবারের যত বেশি সদস্য হবে আমার আর কি কাজের স্পিডটাও কিন্তু তত বেশি হবে। তো বা সব কিছু মিলে হচ্ছে আপনারাই হচ্ছেন সব, আপনারা না থাকলে আমরা কিচ্ছু না। আমাদের এই যে ভিডিওগুলো বানাইয়া নিজের ভিডিও নিজেই দেখতে হইতো, আপনারা না থাকলে আসলে আমাদের কোনো মূল্য নেই। তো যাই হোক, অনেক কথা বললাম, তো খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমার সাথেই থাকুন। ধন্যবাদ।